নমস্কার বন্ধুরা, রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানায়। আজকে আমি বাঁধাকপি তরকারি করে দেখাবো কিভাবে খুব টেস্টি ও খুব অল্প সময়ের মধ্যে রান্না করা যায়। আমি এখানে আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, বাঁধাকপিগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মটরশুঁটি। এবার আমি তেলে ভাজতে চলে যাব। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেব। বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম লবণ। এতে করে বাঁধাকপির জলটা যে বের হবে, আর এই লবণে এতে করে এই জলে সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিগুলো। এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আবার আসছে। এখানে আমি নিয়েছি ধনে জিরে আর শুকনো লঙ্কা। এটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেলে ফোড়ন। দিয়ে দিলাম দুটি তেজপাতা, দিয়ে দিলাম জিরা, ধনে আর লঙ্কা বাটা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম মটরশুঁটি। এবার আমি এটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলার সাথে। এখানে আমি সামান্য পরিমাণে জল দিলাম, কারণ এটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, ওই জন্য এটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। একদম শুকনো শুকনো হয়েছে। একদম